বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার সকল ভাই বোনেরা, আমার বন্ধুরা? আমি আশা রাখি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। তো প্রতিদিনকার মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি জামিলি আপনাদের মাঝে চলে এসেছি। তো আশা রাখি যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। তো আমার ভিডিওগুলোকে কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখবেন, পুরো সময়টুকুই আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি একটা কেক বানাচ্ছি। তো এই কেকটা কার জন্যে বানাচ্ছি এটা আমি পরে বলবো। তো এখন আমি কেকটাই বানানো দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। তো আমি একটা কেকের জন্য চারটা ডিম নিয়েছি, চারটা ডিম আর হলো এক কাপ চিনি আমি ব্লেন্ড করে নিছি, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। যেহেতু আমার হ্যান্ড ব্লেন্ডার নাই, যার কারণে আমি ব্লেন্ডারে করে নিলাম। তো তারপরে আমি দেড় কাপের মতো এখানে রান্নার তেল দিছি, সয়াবিন তেল, আর হলো দেড় কাপ আটা, আটা কিংবা ময়দা, যেটা যে কোনো একটা দিলেই হবে। তো দেড় কাপ আটা দিলাম, এটা আমি আটা এবং হলো বেকিং পাউডার হাফ চামচ, কর্নফ্লাওয়ার দুই চামচ, এইগুলো আমি একসঙ্গে মিশিয়ে একটু চেলে চেলে দিলাম। আর তার সঙ্গে একটু দিলাম ভ্যানিলা সেন্ট, এটা শুধু ফ্লেভারের জন্য, ডিমের গন্ধটা চলে যাবে, তো খেতেও ভালো লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমি যে কেকটা বসাবো সেটা একটা পুডিংয়ের বাটি নিছি, সেই বাটিতেই আমি কেকটা বসাবো। তো ওখানে একটু তেল ব্রাশ করে নিলাম বাটিতে, তেল ব্রাশ করে একটু আটা কিংবা ময়দা একটু দিয়ে তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতেছি। এটা দেওয়াতে কি হবে, আপনার ওই পেপার যে আছে সেই পেপারটা না দিলেও চলবে, এতেই কেকের কালার চারপাশ দিয়ে অনেক সুন্দর আসবে। আমি দেখায় দিব কতটুকু সুন্দর হয়, একবার অনেকটা সুন্দর ওভেনে করলে যেরকম হয় ঠিক সেরকমই হবে। তো এই যে আমি ব্যাটারটা এখানে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে করে, এখন বাটিটা একটু একটু হালকাভাবে ট্যাপ করে নিতেছি, যেখানে ভিতরে যদি কোনো ফাঁকা ইয়া থাকে তাহলে আর ওইগুলো থাকবে না, যার কারণে আমি একটু বাটিটা একটু দুইটা তিনটা বাড়ি দিয়ে বসাই দিলাম, ভিতরে আর কোনো ট্যাপ থাকবে না। তো এই যে আমি পাঁচ মিনিট আগেই প্রেশার কুকারে একটু বালু গরম করে নিছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসাই দিলাম, আর এখন আমি কেকের বাটিটাও এখানে দিয়ে দিলাম। তো এই যে আমার কেকটা হয়ে গেছে, আমি দেখাই দিব কেমন হয়েছে। একটা টুথপিকের সাহায্যে আমি এটা দেখবো যে ভিতরে কাঁচা আছে কি না। এটা বেশি সময় লাগে না, 25 থেকে 30 মিনিট আপনি যদি রাখেন চুলায় মিডিয়াম টু লোতে, তাহলে দেখবেন 25 থেকে 30 মিনিটের বেশি লাগার কথা না। আর প্রেশার কুকারটা নামিয়ে ঢাকনাটা আরও 10 মিনিট পরে খুললেই পারফেক্ট কেক হয়ে যাবে। তো আমি ঠান্ডা হওয়ার পরেই খুলছি, কারণ গরম অবস্থায় ধরা যায় না প্রেশার কুকার। আর এই যে আমি ঠান্ডা হওয়ার পরে এখন কেকটা দেখাই দিলাম কেমন হয়েছে, কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে, দেখেন অনেকটা সুন্দর হয়েছে। আর ওই যে বললাম না, চারপাশে বাটির চারপাশে আটা কিংবা ময়দা দেওয়াতে এই যে দেখেন চারপাশে কেমন সুন্দর একটা চকলেট কালারের মতো আসছে, মানে ওভেনে যেরকম কালারটা আসে ঠিক সেরকম একটা কালার আসছে। এটা দেখলে মনেই হবে না যে আসলে চুলাতে তৈরি করছি। তো যাই হোক, এই কেকটা আমি বানাইছি আমার কি বলবো, আমার বড় ছেলের জন্য, আমার রাজপুত্র, বড় রাজপুত্রের জন্মদিন। আজকে রাত 12টার পরেই শুরু হবে, মূলত ওর জন্মদিন হলো সেপ্টেম্বরের 27 তারিখ, এটা আমার 26 তারিখের একটা ভিডিও। আর রাত্রেবেলা আপনাদের ভাই আবার তিনটা হাঁস এনেছিল, সেই হাঁসগুলোও বাঁচছি আমি,
আমার কাজের ভাস্তিটাকে নিয়ে। তো এই যে আমার ছেলের 12টা বেজে গেছে, ওর চাচাতো ভাইয়েরা এসে ওকে এই যে দেখেন কী অবস্থা, কেউ ডিম ভেঙে দিয়েছে, কেউ আবার ফোম দিয়ে যেটা ওই যে পার্টি স্প্রে সেটা দিয়ে একবারে মৌ কাপড় চোপড় মাথায় ফেলছে। ও আসলে প্রস্তুত ছিল না, ও পড়তেছিল, তো পড়া অবস্থায় ওর যেহেতু সামনে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যার কারণে ও কিছুদিন যাবৎ একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করতেছে। ও এখানে এই রুমে মানে ছোট দুই ছেলে মেয়ের রুমে পড়তেছিল, তখনই ওকে 12টার সময় আইসা ওরা এগুলা করলো। তো আমি বলছিলাম যে ওর আজকে জন্মদিন, তো ওরা এসে এসে আর কি ওকে সারপ্রাইজ দিল। তো শুভ সকাল। এই যে আবার পরের দিন সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, সকাল সকালে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমার মূলত অনেকটা খুশির দিন, আনন্দের দিন, কারণ আজকেই আমার প্রথম ছেলে আমার কোলে প্রথম এসেছিল, আমি মায়ের স্বাদ গ্রহণ করেছিলাম। তো এই দিনটা আসলে ভোলার না, প্রথম বাচ্চা, প্রথম মা হওয়ার যে একটা স্বাদ সেটা কিন্তু আমি আমার নির্জনকে দিয়েই পেয়েছি। পরে আরও দুজন হয়েছে, কিন্তু এই দিনের মতো আনন্দ আর এই দিনটা যে কী স্মরণীয় একটা দিন, কী বলবো, এটা যারা প্রথম মা হয়েছে তারা সবাই জানেন, আমার বলার কিছুই নাই। তো আজকে আমার মূলত আসলে একটা আনন্দ, আনন্দের দিন, সুখের দিন। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো থাকে, আল্লাহ যেন ওকে দীর্ঘস্থায়ী করে, দীর্ঘজীবী করে, এবং ও যেন পড়াশোনা করে অনেক দূর যেতে পারে, সেটাই আপনারা দোয়া করবেন, আমি আশা রাখি। তো যাই হোক, আর বাবা মার দোয়া তো এটা বলতে হয় না, এটা অটোমেটিকলি আমরা সবসময় সন্তানদেরকে করি। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম, এরই ফাঁকে কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি। সকালে নাস্তা তৈরি করে আমি আর আপনাদের ভাই একসঙ্গে খেয়ে নিলাম, তো তারপর পরই আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমার ছেলের আজকে জন্মদিন, মানে আমার ছোট বড় ছেলেটার নির্জনের। তো আজকে একটু ভালো মন্দ রান্না করে ওকে দিব, আমরাও খাবো দিনটাকে একটু স্মরণীয় করার জন্য। তো এই যে আমি প্রথমে মুরগির গুস্ত দিয়ে একটা বিরিয়ানি করব, আর হলো হাঁসের গুস্ত রান্না করব, ইলিশ মাছ ভাজি করব। তো মূলত আজকে এটাই আমাদের দুপুরের মেনু। তো আমি সব কিছু, সব মশলা একে একে দিয়ে দিলাম একসঙ্গে করে, আদা বাটা রসুন বাটা এখন দিচ্ছি। তো এই যে মুরগির গুস্তটা আমি একটু কষিয়ে নিব, এই তেলে আমি পানি দিব না, এখানে পানি লাগবে না, কারণ আমি একবারেই তেল দিয়ে দিচ্ছি। এখানেই আমি আতপ চালটা দিয়ে দিব, চালটাও আমি ধুয়ে রাখছি আরও 10-15 মিনিট আগে পানি ঝরা দিয়ে রাখছি। তো এখানে আমার মুরগির গুস্ত, কিছু ঘাড়াগিলা ছিল, সব কিছু একত্রে মিলিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আর হাঁসের মাংস কালকে হয়তোবা রাত্রের ভিডিওতে দেখতে পাচ্ছেন, কালকে 3টা হাঁস এনেছিল, তো ওখান থেকে আমি একটা হাঁস রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব আজকে। তো এই যে আমি চালটাও দিয়ে দিছি, এখন এখানে 10-15 মিনিট আমি ভাজবো, ভাজার পরে এখানে গরম পানি অ্যাড করে দিব, তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব 2 কাপের মতো। আসলে বিরিয়ানি কিংবা সাদা বিরিয়ানি, এমনিতে লাল বিরিয়ানির মধ্যেও আপনার দুধ দিলে অনেকটা ভালো হয়, আর অনেকে টক দই দেয়। আসলে কি বলবো, আমার ভিডিও যারা শুরুর থেকে দেখে এসেছেন, আমি কিন্তু টক দই তেমন একটা ব্যবহার করি না, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আমি বিরিয়ানি বলেন, রোস্ট বলেন, যে কোনো কিছুতেই আমি দুধ ব্যবহার করি, আমি টক দইটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি এটা ব্যবহার করি না। তো যাই হোক, এই যে আমি দুধও দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো দুধ দিলাম। তো এখানে সব কিছুই দেওয়া শেষ, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো এটা আমি এখন আস্তে আস্তে করে এই বিরিয়ানিটা রান্না করে ফেলবো। তো আরেক চুলায় আমি হাঁসের গুস্তটা রান্না করব, যার কারণে এখানে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এখানে আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিব, 2 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1.5 চামচ, 2 চামচ জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, এলাচ দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছুই আমি একসঙ্গেই এখানে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো, কষানোর পরে আমি গোস্তটা এখানে দিয়ে দিব, তারপরে আমি আস্তে আস্তে করে রান্না করে ফেলবো।
তো ভাই, আমার ভাই বোন বন্ধুরা যে যেখানে বসেই আমার ভিডিওগুলো দেখেন, কাছে দূরে যে যেখানেই থাকেন, তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও দেখার পরে সবাই একটা ছোট্ট লাইক দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার ভালোবাসা রইল, আর যারা এখনও করেন নাই তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের হাত ধরেই হাঁটি হাঁটি পা করে আমি যেতে চাই অনেক দূর। তো আশা রাখি আমার ভাই বোন বন্ধুরা সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এই যে আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার ঘরদোরগুলোও একটু গুছিয়ে নিলাম, আর আমার কাজের বাস্তিটা আসবে এসে তারপর মুছবে, ঘর ঝাড়ু দিবে, মুছবে, আর দুই একটা কাপড় আছে সেগুলোও কেচে দিয়ে যাবে। তো আমি ভাবলাম যে আগে বিছানাপত্রগুলো একটু করে তারপরে ওকে এগুলো করতে দেই, কারণ এগুলো নোংরা হয়ে থাকলে ঘরদোর মুছতে ভালো লাগে না। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার এই কাজগুলোও করে নিলাম। আসলে আমি আজকে অনেক ফুর্তিতে আনন্দে কথা বলতেছি আপনাদের সঙ্গে, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। আসলে সত্যি আজকে আমার দিনটা অনেক সুখের, অনেক আনন্দের। আমি এই দিনই প্রথম সন্তান কোলে নিয়েছিলাম, আর প্রথম মা হওয়া এটা একটা কি বলবো, এটা আসলে বলে বোঝানোর মতো না, এটার একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, সবাই এই যে আমার নির্জনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, আল্লাহ যেন ওকে হায়াত দারাজ করে আর মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই আপনারা দোয়া করবেন। আর আমি আশা রাখি সবাই আমার সঙ্গে থাকবেন। আমার আমার সন্তান, তিনটা সন্তান, আমি তিনজনকেই যেন একটা ভালো জায়গায় পড়াশোনা করিয়ে অনেক দূর নিতে পারি, সেটা আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আমার প্রচেষ্টা তো অবশ্যই আছে, ছোট থেকে পর্যন্ত বড় করছি, তো একটা আশা নিয়েই স্বাভাবিক এটা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরা সবাই ভালো আছে, পড়াশোনা করতেছে, সবাই আল্লাহর রহমতে সবাই পড়াশোনায় মনোযোগী আছে আমার তিনটা বাচ্চাই। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি দেখাই দিতেছি সব কিছু। আমি টেবিলে নিয়ে আসছি, আমি মুরগি দিয়ে বিরিয়ানি করেছি, হলুদ বিরিয়ানি, আর হাঁসের গোস্ত ভোনা করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে। এগুলো ফালি ফালি করে রসুন আর আস্তে আস্তে রসুন আর পেঁয়াজগুলো আমি চার ফালি করে দিয়েছি। আর হলো আমার ইলিশ মাছ ভাজি, লেবু, কাঁচামরিচ। তো আমি আমার বড় ছেলেকে নিয়েই খেতে বসেছি দুপুরবেলা, ছোটো দুইজন কম্পিউটারে বসেছে, কম্পিউটার দেখে দেখে খাচ্ছে। আর আজকে কি বলবো, ভাগ্যটাই হয়তো বা খারাপ, ওর বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে। তো ওর বাবা আজকে দুপুরে এখন পর্যন্ত বাসায় আসে নাই, সে বাহিরে কাজ গেছে। তো ভাবলাম ঠিক আছে, তিনটা বেজে গেছে, এখন আমি আমার বড় ছেলেটাকে নিয়ে বসে একসঙ্গে খাই, তোর সঙ্গে খাচ্ছি আর গল্প করতেছি। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগে সবার সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। আমি আজকে এই ব্লগ থেকে এখানেই বিদায় নিব, আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।